করোনার সংখ্যা নিয়েই ঘরের পানে ছুটছে মানুষ, ছোট লঞ্চে পাড়ি দিচ্ছেন উত্তাল পদ্মা, বাসেও গাদাগাদি ভিড়। যাত্রী একজনের গায়ের সাথে একজনের মিশে বসে আছে, দাঁড়ায় আছে, শুয়ে আছে। দুই ফুট তিন ফুট জায়গা ফাঁকা থাকার দরকার ছিল, কিন্তু কর্তৃপক্ষ তা করতেছে না। একত্রিত ভাবে আমরা যাচ্ছি এখন বাড়িতে। আটটা সিট দিবে আমাদের, কিন্তু সেই জায়গায় আমাদের চারটা সিট মানে পাশাপাশি বসে যেতে হবে, কিন্তু সেটা তো স্বাস্থ্যবিধি আর মানা যাচ্ছে না আসলে। যত ঝুঁকি থাকার কষ্ট থাক যেতে তো হবে। করোনায় চব্বিশ ঘন্টায় 204 জনের মৃত্যু, ঢাকায় সর্বোচ্চ 82 প্রাণহানি। ঈদের পর বিধিনিষেধে বন্ধ থাকবে পোশাক কারখানা। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনায় শত শত মৃত্যুর মধ্যেই একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত, 81 জনের মধ্যে 80 জনই ঢাকার। শুধু জুলাইতেই আক্রান্ত 7.5 শতাধিক, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। ঈদ ঘনিয়ে আসায় জমজমাট কোরবানির হাট, সরবরাহ পর্যাপ্ত হলেও নেই ক্রেতা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসছে ক্যাটল ট্রেন, প্রথম দিনে 80টি গরু পরিবহন। এবং জার্মানি সহ ইউরোপের পশ্চিমাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা ছাড়ালো 150, নিখোঁজ 1300-র বেশি। কয়েক ঘন্টার বৃষ্টিতেই ডুবেছে ভারতের মুম্বাই। করোনা সংক্রমণের সংখ্যা নিয়েই বাড়ির পানে ছুটছেন ঘরমুখী মানুষ। সরকারি নির্দেশনা উপেক্ষা করে সদরঘাট থেকে গাদাগাদি করে যাত্রী পরিবহন করে ছেড়ে যায় প্রতিটি লঞ্চ। ঈদযাত্রার খবর জানাতে সদরঘাটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, জাফর, দেশে যে এত বড় একটি মহামারী চলছে, সেটি অন্তত সদরঘাটের যে লঞ্চগুলোর দেশের 21টি জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, তার ডেকে গেলে কিন্তু বোঝার উপায় নেই। মানুষ একদম গাদাগাদি করে, ঠাসাঠাসি করে ডেকে কিন্তু ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। এখন আসলে লক্ষ্য বলা যায়, ঢাকা থেকে আজও মোট 42টি যে নৌ রুট রয়েছে, সে 42টি নৌ রুটে কম করে হলেও আমরা বিএডব্লিউটির যে তথ্য তাতে দেখেছি প্রায় 60-70টি লঞ্চ ছেড়ে যাচ্ছে। এখানে সরকারি যে আদেশ, সেখানে স্পষ্ট বলা ছিল যে লঞ্চের ডেকে অর্ধেক যাত্রী বহন করা হবে এবং তার বিনিময়ে মালিকরা সেই অর্ধেক যাত্রীর কাছ থেকে 60% ভাড়া বেশি নিবেন। কিন্তু 60% ভাড়া ঠিকই বেশি নেওয়া হচ্ছে, কিন্তু লঞ্চের মধ্যে কিন্তু শতভাগ না, তার চেয়েও বেশি করে মানুষ কিন্তু ডেক ভর্তি করে নেওয়া হচ্ছে। আপনি এখনও দেখছেন এই সদরঘাটের যে পন্টুনগুলো রয়েছে, সেই পন্টুন ভর্তি কিন্তু মানুষ। আমি আপনাকে তাও এখন যতটা মানুষ রয়েছে, যেহেতু এই পন্টুনগুলো নতুনভাবে এবছর 7 ফুট করে আরও চওড়া করা হয়েছে, সে কারণে মানুষ কিছুটা হলেও স্বস্তিতে বা ভোগান্তিহীনভাবে লঞ্চে উঠতে পারছে, সে কারণে কিন্তু মানুষের ধারণ ক্ষমতা বেড়েছে পন্টুনে। কিন্তু ডেকের মধ্যে কিন্তু মানুষ গাদাগাদি করে একদম মানে যাচ্ছে তাই অবস্থা। সামাজিক দূরত্ব কিংবা যে প্রত্যেকটি আসনের দুই পাশে 3 ফুট 3 ফুট করে ফাঁকা রাখার বিধান, কিংবা লঞ্চের মধ্যে যে বিএডব্লিউটির উদ্যোগ নিয়ে রং করে দেওয়া হয়েছিল, মার্কিং করে দেওয়া হয়েছিল, সেই মার্কিং কিন্তু ডেকের যে বিছানার চাদর, সে চাদরের নিচে আসলে হারিয়ে গিয়েছে। মার্কিং যাদব আছে তা কিন্তু মানুষের চাপে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো এমনই অবস্থা, আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু এই সদরঘাট ভর্তি এমন হাজার হাজার মানুষ অপেক্ষায় রয়েছে, তারা লঞ্চে উঠবে। ইতিমধ্যেই মূলত বরগুনা, পটুয়াখালী, ভোলা, কালাইয়া, হাতিয়া, ভান্ডারিয়া, হুলারহাট এইসব অঞ্চলের সব লঞ্চ ছেড়ে গিয়েছে। এখন শুধুমাত্র ঝালকাঠি জেলা এবং বরিশাল যে সদর জেলা, এই দুটি জেলার লঞ্চ এখনও ছাড়েনি। পাশাপাশি চাঁদপুরের লঞ্চ তো রাত 12টা পর্যন্ত চলে, আপনি জেনেই থাকবেন। তো সব মিলিয়ে কিন্তু শুধুমাত্র কেবিনের মধ্যেই বলা চায় সামাজিক দূরত্ব মানা হচ্ছে, কিন্তু ডেকের মধ্যে কিন্তু বাস্তবিক কারণই হোক আর এই মানুষের যে বাড়ি ফেরার ঢল এ কারণেই হোক, কোনোভাবেই কিন্তু সামাজিক দূরত্ব কিংবা করোনা কিংবা মাস্ক কোনো কিছুই মানা হচ্ছে না। আমার কাছে এই ছিল সবশেষ জাফর। ঈদ উপলক্ষে সাধারণ মানুষের বাড়ি যাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব।
এদিকে ঈদের যাত্রার তৃতীয় দিনে রাজধানীর বাস কাউন্টারে যাত্রী চাপে স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত। এমনকি বাসে কিংবা কাউন্টারে কোথাও নেই জীবাণুনাশক স্প্রে, দ্বিগুণ ভাড়া নিয়েও বসানো হচ্ছে পাশাপাশি আসনে। তবে নিয়ম মেনে কমলাপুর থেকে যাত্রা করছে ট্রেন। সকাল থেকেই রাজধানীর বাস কাউন্টারগুলোতে দেখা গেছে যাত্রীদের ভিড়। বাড়তি ভাড়ার কারণে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটছেন তারা। কাউন্টার কিংবা বাসের কোথাও নেই স্বাস্থ্যবিধির কোনো বালাই। সিট পাচ্ছে না, কেউ গাড়িতে চলে আসছে। মারাম বলছি আপনারা যে অলরেডি সবাই দ্রুত বজায় রাখেন, কিন্তু তারপরেও চলে আসছে। ভাড়া তো ডাবলেরও বেশি, যেখানে ছিল 500 টাকা সেখানে 1030 টাকা এখন। যত কষ্ট করে হোক ঈদে বাড়িতে যেতেই হবে আমাদের ইনশাআল্লাহ। এমনকি বাসের ভেতরেও জীবাণুনাশক স্প্রে করার কোনো ব্যবস্থা নেই। এক সিট ফাঁকা রেখে যাত্রী উঠানোর কথা থাকলেও তা মানছে না অনেকেই। দ্বিগুণ ভাড়া নিয়েও পাশাপাশি আসনে বসানো হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। 8টা সিট দিবে আমাদের, কিন্তু সেই জায়গায় আমাদের 4টা সিট মানে পাশাপাশি বসে যেতে হবে, কিন্তু সেটা তো স্বাস্থ্যবিধি মানা যাচ্ছে না আসলে। যত ঝুঁকি থাকার কষ্ট থাক যেতে তো হবে, কারণ বাসায় একটা ঈদ তো আগে রোজারিটা করতে পারে না। সবাই তাড়াহুড়া করতেছে, তো চাচ্ছে যে আমারটা যেন আগে হয়, এই জন্য আসলে ওই সেন্সটা মাথায় কাজ করতেছে না যে দূরত্ব বজায় রাখতে হবে। ভিন্ন চিত্র ট্রেনে। কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বাইরে ও ভেতরে জীবাণুনাশক স্প্রে করা হয়। মাস্ক ছাড়া কাউকে প্রবেশও করতে দেওয়া হয়নি। যেরকম শুনে আসছে এরকমই, এক সিট ফাঁকা রেখেই বসলাম, এবং অন্যান্য সময়ের থেকে আজকে ঢুকতে বেশ আরাম করে ঢোকা গেছে। টিকিট ছাড়া ঢুকতে দেয় না, মোটামুটি চেক করে ঢোকাইতেছে। ঢোকার সময় গেটের সামনে দেখলাম স্যানিটাইজেশন আছে। ঈদ যাত্রায় সামনের 2-3 দিন বাস ও ট্রেনে যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কোনোভাবেই যখন কমছে না করোনায় আক্রান্ত ও মৃত্যু, তখন ঈদযাত্রায় পরিস্থিতি নিয়ন্ত্রণের আরও বাইরে চলে যাওয়ার শঙ্কায় স্বাস্থ্য বিভাগ। দেশে সবশেষ 24 ঘন্টায় 204 জন মারা গেছেন। ঢাকায় সর্বোচ্চ 82 জনের প্রাণহানি হয়েছে। শনাক্ত হয়েছেন 8,889 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। হাসপাতালগুলো রোগীদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে। কোনোভাবে মৃত্যুর ঢল আটকানো যাচ্ছে না। মুহূর্তেই চোখের সামনে প্রিয়জনকে কেড়ে নিচ্ছে করোনা ভাইরাস। আমার সোনা ভালো ছিল, 2টা কমলা লেবু খাইলো আর অক্সিজেন যাই খুইলে নিল, আর আমার সোনা মরে গেল। ঘরে ঘরে এখন যে হারে জ্বর সর্দি শ্বাসকষ্টের রোগী, তাতে বাড়ির পানে ছুটে চলা মানুষের স্রোত শঙ্কা বাড়াচ্ছে আরও। নেই আইসোলেশনের বিধিনিষেধ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিভাগ। জনগণ সুস্থ না হলে আমরা লোকবল বা আমাদের বেড সংখ্যা যাই বাড়াই না কেন, আমরা আসলে কোভিড পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেয়ে যাব। মৃত্যুর মিছিল বাড়ছে খুলনায়। ঢাকার পরেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এ অঞ্চলে, একদিনেই 49 জন মারা গেছেন। চট্টগ্রামেও পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। 24 ঘন্টায় বিভাগটিতে 32 জনের মৃত্যু হয়েছে। আর ডেল্টা ভেরিয়েন্ট শনাক্তের পর থেকেই নিয়ন্ত্রণহীন রাজশাহী, একদিনে 20 জনের প্রাণ ঝরেছে। রোগীকে আনার সাথে সাথে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে, আইসিইউর প্রয়োজন হচ্ছে, বেড সবসময় বুকি থাকতেছে। বেসামাল পরিস্থিতি রংপুর বিভাগেও, মারা গেছেন 10 জন। আর বরিশালে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। রোগীর অতিরিক্ত চাপ ময়মনসিংহে। কোভিডে একদিনে প্রাণহানি হয়েছে 4 জনের। গত কয়েকদিন যাবৎ রাস্তায় অনেক জ্যাম, এই জন্য কিন্তু আমাদের সাপ্লাই চেনটা প্রপারলি কাজ করতে পারতেছে না। একক জেলা হিসেবে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুমিল্লায়, মারা গেছেন 15 জন। আর কুষ্টিয়াতে মৃত্যু হয়েছে 10 জনের। হাসপাতালের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে রোগীর স্বজনরা। প্রতিদিন 4,500 থেকে 5,000 টাকা আমাদের খরচ হচ্ছে, কিন্তু এইটা বহন করা আমাদের মতো গরিব মানুষের খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। এছাড়া অন্য জেলাগুলোতেও দীর্ঘ হচ্ছে মৃত্যু ও শনাক্তের তালিকা। লাবিব হাসান, সময় সংবাদ। একটি শয্যার খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি, না পেয়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারাতে হচ্ছে রোগীদের অনেককেই। কোভিডের তৃতীয় ঢেউয়ে এমন অমানবিক করুণ চিত্র রাজধানীর হাসপাতালগুলোতে। শয্যা সংকটে ভর্তি হতে না পেরে রোগী নিয়েই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন স্বজনরা। প্রিয়জন হারানোর এই অধ্যায়টা বেশ করুণ। কয়েকদিন ধরেই কোভিডের নানা উপসর্গে ভুগছিলেন 60 ছুঁই বয়সের মোশারফ মৃধা। চিকিৎসা চলছিল শরীয়তপুরে, অবস্থার দ্রুত অবনতিতে প্রয়োজন পড়ে আইসিইউ। রোগীকে ঢাকায় এনে খোঁজ করা হয় একাধিক সরকারি হাসপাতালে, কিন্তু ফাঁকা নেই কোথাও। শেষ পর্যায়ে নিয়ে আসা হয় DNCC কোভিড হাসপাতালে। ততক্ষণে অ্যাম্বুলেন্সই মৃত্যুর কোলে ঢলে পড়েন মোশারফ মৃধা। 2-3 দিন যাবৎ খুব যোগাযোগ করতেছিলাম, কোথাও কোনো সিটের আশ্বাস পাইনি। এখানে আনতে আনতে আর
একের পর এক অ্যাম্বুলেন্স আসছে হাসপাতালে। সবারই অভিজ্ঞতা বেশ তিক্ত। আইসিইউ কিংবা নিদেন পক্ষে সাধারণ শয্যা পেতে রোগীকে নিয়ে ছুটতে হচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। গাজীপুর থেকে বলছেন, অসুস্থ রোগী নিয়ে আসা প্রথম কুর্মিটোলা গেছি, কুর্মিটোলা থেকে আমরা আমাদের ওই ধরনের আমরা সহযোগিতা পাই নাই। প্রথমে নিয়েছে আপনার লাইফ কেয়ারে, তারপর ব্রাহ্মণবাড়িয়া সদরে, তারপর ওরা বলছে যে আমাদের একটা ব্রাঞ্চ আছে ওখানে নিয়ে। কোভিড ট্রিটমেন্টের জন্য একটা সিট ম্যানেজ করা যে কত কঠিন, এটা যে না আসবে সে ছাড়া কেউ বুঝতে পারবে না। রাজধানীতে কোভিড হাসপাতাল পরিস্থিতি এখন এতটাই অবনতি হয়েছে যে সবচেয়ে বেশি সক্ষমতার কোভিড হাসপাতাল ডিএনসিসিতে এসেও ভর্তি হতে না পেরে অনেক রোগীকে ফিরে যেতে হচ্ছে গ্রামের বাড়ি। কালকে সারা রাত এখানে অপেক্ষা করছি, বারবার গিয়ে মানে ইয়ারা চেক করেছি যে ভর্তি নেওয়ার জন্য, আমরা ভর্তি নেই নাই। যদিও কর্তৃপক্ষের দাবি সংকটাপন্ন কাউকে ফেরানো হচ্ছে না, পাশাপাশি আরও বেশি সংখ্যক রোগীকে সেবা দিতে বাড়ানো হচ্ছে সক্ষমতা। সেই প্রস্তুতি আমরা নিচ্ছি যাতে 1000 সিরিয়াস পেশেন্টকে হ্যান্ডেল করা যায় ইন ফিউচার। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে কমছে না ঢাকার বাইরে থেকে রোগী আসা, সঙ্গে দ্রুত গতিতে বাড়ছে রাজধানীর রোগীও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অনেক উন্নত দেশের চেয়ে করোনা মোকাবিলায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জেলা পর্যায়েও করোনার টিকা দেওয়া হচ্ছে। এদিকে করোনা সংকট যতদিন থাকবে সাধারণ মানুষকে ততদিন খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে রাজধানীর কামরাঙ্গীর চর আলহেরা কমিউনিটি সেন্টারে করোনাকালে কর্মহীন অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিতে এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে তারা একথা বলেন। অ্যাডভোকেট কামরুল ইসলামের উদ্যোগে চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা 2400 পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঈদের পরেও এভাবে ত্রাণ তৎপরতা চালানো হবে বলে জানান তিনি। আমরা পর্যায়ক্রমে ত্রাণ দিয়ে যাব, ঈদের পরেও আবার আমরা এরকম ভাবে ত্রাণ তৎপরতা আমরা চালাবো। আজকে যুক্তরাষ্ট্রের মতো দেশে তারাও কিন্তু তাদের জনগণকে সেই সেবা দিতে পারেনি। ভারতের মতো দেশে 413,000 মানুষ মারা গেছে এই করোনা মহামারীতে। সেখানে জেলা পর্যায়ে এখন হাসপাতালগুলোতে এখন করোনার স্বাস্থ্য সেবা কিন্তু এখন দেওয়া হচ্ছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সকল দূরদর্শী কার্যক্রমে। করোনার শত শত মৃত্যুর মধ্যেই দেশে একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত 81 জনের মধ্যে 80 জনই ঢাকার। শুধু জুলাইতেই আক্রান্তের সংখ্যা 7.5%। ডেঙ্গুর ঊর্ধ্বগতির লাগাম টানতে না পারলে পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। করোনা মহামারীর মধ্যেই পাল্লা দিয়ে বেড়ে চলা ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযানে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশনই, কিন্তু তাতেও লাগাম টানা যাচ্ছে না পরিস্থিতির। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর দিল উদ্বেগজনক তথ্য। দেশে 24 ঘন্টায় রেকর্ড 81 জন ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে 80 জনই ঢাকার। মাসভিত্তিক হিসেবেও চোখ রাঙাচ্ছে। আগের মাসের তুলনায় প্রায় 3 গুণ রোগী বেড়েছে চলতি মাসের অর্ধেক সময়ই। এবছর এখন পর্যন্ত শনাক্ত 1,139 জনের মধ্যে জুলাইয়ের প্রথম 17 দিনে ডেঙ্গু শনাক্ত হয়েছেন 767 জন। ডেঙ্গুর ঊর্ধ্বগতিতে লাগাম টানতে না পারলে হাসপাতাল পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। তাই নগরবাসীর সতর্কতার উপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। আমাদের এখানে তো হাসপাতাল এমনিতেই কোভিড নিয়ে শেষ, নতুন করে এখন ডেঙ্গি আসে গুলো রাখবেন কই? পরামর্শ একটাই যে প্রিভেনশনের জন্য যেসব পদ্ধতি গুলো আছে মানুষজনকে শেয়ার করতে হবে, তাই না? মানুষকে মানুষের সচেতনতা আনতেই হবে। বর্তমানে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 336 জন, তার মধ্যে রাজধানীতেই 331 জন। তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। চড়া দামের দেশি গরুই বেশি দেখা যাচ্ছে, তবে ক্রেতাদের অভিযোগ বাজার কারসাজি করে পশুর দাম দ্বিগুণ বাড়িয়েছেন ব্যাপারীরা। দেখুন,
জমজমাট পশুর হাটে হঠাৎই দেখা মেসির না, সদ্য কোপাজয়ী আর্জেন্টাইন অধিনায়ক নন। এই মেসি এসেছেন কুষ্টিয়া থেকে, কাঁঠাল ছোলা গুড় সহ, যার খাদ্য তালিকাও বেশ চমকপ্রদ। নাম হচ্ছে মেসি, ওজনটা হচ্ছে 1000 কেজি, দাম তো হচ্ছে 8 লক্ষ টাকা। দরজায় কড়া নাড়ছে ঈদ উল আজহা, রাজধানীর পশুর হাটগুলো তাই ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে মুখর। বাজারের ছোট কিংবা মাঝারি কোনো গরুর দামই লাখ টাকার নিচে নয়। করোনাকালে দামের এমন চড়া ভাব নিয়ে তাই কিছুটা আক্ষেপ রয়েছে ক্রেতাদের। হাটে অভিযোগ, ব্যাপারীরা বেঁধেছেন অদৃশ্য জোট। 1 লাখের নিচে কোনোটাই গরু পাচ্ছি না। ব্যাপারীরা শুয়ে বসে আছে, মানে গরুর কাছে নাই, এটা বেচার ইচ্ছাই নাই, এই জায়গায় সিন্ডিকেট হয়ে গেছে। ঢাকায় আসা বেশিরভাগ ব্যাপারী গরু কিনে এনেছেন গ্রামগঞ্জ থেকে। তাদের দাবি, চড়া দামে কিনতে হয়েছে পশু, তাই কমানোর সুযোগ নেই। লসের কোনো শেষ থাকবে না, কারণ 1 লাখ করে 3 লাখ, 3.5 লাখ টাকা দাম জিনিস, লস গেলে তো 1 একটা পর 1.5 লাখ করে দাম। দেশেও চড়া, এবার দেশে চড়ার জন্য এখানে বাজার একটু চড়া বেচতে হচ্ছে। কোরবানির হাট ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো অভিযোগ না থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। আমাদের এখানে আর্মি কাজ করতেছে, পুলিশ কাজ করতেছে, র‍্যাব কাজ করতেছে, এনএসএল লোকেরা কাজ করতেছে, তাদের বুদ্ধি পরামর্শে আমরা কিন্তু হাট কিন্তু এখানে পরিচালনা করতেছি। তারপরও আমি এটা বলবো না যে আমি 100% এখানে আমাদের কন্ট্রোল করতে পেরেছি। বরাবরের মতোই 5% হাসিলে পশু বেচা কেনা চলছে হাটগুলোতে, নিরাপত্তায় রয়েছে পুলিশের কড়া নজরদারি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসছে স্পেশাল ক্যাটল ট্রেন। প্রতিটি ওয়াগনে 20টি গরু ও 40টি ছাগল ভেড়া পরিবহন করা হচ্ছে। ট্রেন ছাড়ার আগেই গরু নিয়ে স্টেশনে হাজির ব্যাপারীরা। চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ক্যাটল ট্রেনে এই গরুগুলো যাচ্ছে ঢাকায়। রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী 17 থেকে 19 জুলাই এই 3 দিন চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে ঢাকা রুটে ট্রেনটি চলাচল করবে। ওয়াগনগুলোতে বাঁশের ফ্রেমে বেঁধে কোরবানির পশুগুলো পরিবহনের উপযোগী করা হয়েছে। প্রতিটি ওয়াগনে 20টি করে গরু পরিবহন করা যাবে। প্রতিটি গরুর জন্য ভাড়া গুনতে হবে 592 টাকা এবং ছাগল ও ভেড়ার ক্ষেত্রে গুনতে হবে 296 টাকা। প্রথম দিন 4টি ওয়াগনে 80টি গরু পাঠানো হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। এই স্পেশাল ট্রেন চালুর ফলে সড়কপথে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পালা যেমন শেষ হবে, তেমনি কোরবানির পশু ছিনতাই ও ট্রাকে চাঁদাবাজির অবসান হবে বলে জানান ব্যাপারীরা। কোরবানির ঈদকে সামনে রেখে নেওয়া সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এই সংসদ সদস্য। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিটি ওয়াগনে ভাড়া গুনতে হচ্ছে 11,830 টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জার্মানি সহ ইউরোপের পশ্চিমাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা 150 ছাড়িয়ে গেছে, নিখোঁজ 1300-র বেশি। সবচেয়ে বেশি খারাপ অবস্থা জার্মানির। সেখানকার 3টি অঙ্গরাজ্যে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 133 জনে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। সময় যতই গড়াচ্ছে জার্মানিতে বাড়ছে লাশের সংখ্যা। বিপর্যস্ত পশ্চিম জার্মানির 3টি অঙ্গরাজ্য রাইনল্যান্ড ফালস, নর্থার্ন ওয়েস্টফালেন ও জারল্যান্ডে বাড়ছে লাশের সংখ্যা। এখনও নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ, তাদেরকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, দমকল ও উদ্ধারকর্মীরা। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তাদেরকে উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। বিপর্যস্ত এলাকার 2টি বড় নদী রাইন এবং মোজেলের পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে সেখানে বন্যার আশঙ্কা করছে জার্মান আবহাওয়া অধিদপ্তর। এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা, ভেঙে পড়েছে মহাসড়ক, একই সাথে পানির তোড়ে ভেঙে গেছে বড় বড় সেতুও। এদিকে জার্মানি ছাড়াও পার্শ্ববর্তী 3টি দেশ নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং লাক্সেমবার্গে পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ, তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী। এদিকে 3টি রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও নিরাপদে আছেন বলেও নিশ্চিত করেছে জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশারফ হোসেন ভূঁইয়া। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন নির্বিচারে প্রকৃতির উপর যে অত্যাচার করছে সেটি এখনই বন্ধ করা না গেলে আরও বড়সড় বিপর্যয় ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এদিকে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে এই ডুবে গেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। রাস্তায় ব্যাহত হয় যান চলাচল, স্টেশনে পানি ঢুকে বন্ধ ট্রেন চলাচল, এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা। আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আজও একই রকম আবহাওয়া বিরাজ করছে। ভারতের অন্যান্য শহরেও বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক, ভোগান্তির জন্য কর্তৃপক্ষকে দুষছেন সাধারণ মানুষ। এদিকে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে
2030 সালে ব্যাপক বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার সংখ্যা নিয়েই ঘরের পানে ছুটছেন মানুষ, লঞ্চে গাদাগাদি, বাসেও নেই স্বাস্থ্যবিধির বালাই। 24 ঘন্টায় 204 জনের মৃত্যু। ঈদের পর বন্ধ থাকবে পোশাক কারখানা। করোনায় শত শত মৃত্যুর মধ্যে একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত, 81 জনের মধ্যে 80 জনই ঢাকার। শুধু জুলাইতেই আক্রান্ত 7.5 শতাধিক। পরিস্থিতি আরও অবনতির সংখ্যা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।